মাধ্যমে আমাদের মিডিয়া ভাই এবং বোনে তাদেরকে আমাদের কুককাম হেল্পার ওয়েলফেয়ার তরফ থেকে সবাইকে আমার শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে নমস্কার করছি। আজকে আমাদের আমরা যে কুককাম হেল্পার স্টেট কমিটির তরফ থেকে আজকে ফাই ডিস্ট্রিক্ট জেলা শিক্ষা আধিকারিক কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। আজকে ডেপুটেশনের আমরা দাবি আসলে নয় নম্বর দাবি মিড ডে মিল কর্মীদের ন্যূনতম বেতন 1800 টাকা করতে হবে। 2 নম্বর দাবি হলো দশ মাসের পরিবর্তে 12 মাসে পারিশ্রমিক প্রদান করতে হবে। এখানে উল্লেখ্য যে গ্রীষ্ম এবং পূজার ছুটি 2 মাসের 15 থেকে 20 দিন কাজ করা সত্ত্বেও আমাদের কোনো পারিশ্রমিক প্রদান করা হয় না। তাই মহোদয় নিকেত বিনীত অনুরোধ আমাদের যেন পুরো বছর পারিশ্রমিক প্রদানের যথার্থ উদ্যোগে গ্রহণ করেন, অন্যথায় আমাদের বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে। 3 নম্বর দাবি হলো মিড ডে মিল কর্মীদের বার্ষিক বোনাস দিতে হবে। 4 নম্বর দাবি মিড ডে মিল কর্মীদের প্রতি মাসে বেতন প্রদান করতে হবে। 5 নম্বর দাবি আছে অনিয়মিত মিড ডে মিল কর্মীদের নিয়মিত করতে হবে। 6 নম্বর দাবি আছে মিড ডে মিল কর্মী ছাঁটাই করা চলবে না। 7 নম্বর দাবি হলো মিড ডে মিল কর্মীদের পেনশন চালু করতে হবে। 8 নম্বর দাবি আছে অবসরকালীন সময়ে 5 লক্ষ টাকা দিতে হবে। এবং 9 নম্বর দাবি আছে মিড ডে মিল কর্মীদের PF চালু করতে হবে। বরংশ আজকে আমাদের যে ডেপুটেশন দেওয়া মূল উদ্দেশ্য কারণ হলো আমরা প্রায় 2000 আমাদের মিড ডে মিল কর্মী প্রায় 2002-2003 থেকে শুরু করে আমাদের বেতন আমাদের মাসিক হনারিয়াম টাকা 900 থেকে 1000, 1000 থেকে 1500, 1500 থেকে 2500 টাকা হয়ে গেছে। কিন্তু এখন আমরা যে 2024-এর ফেব্রুয়ারি মাসের আমরা যে অনারিয়াম পেয়েছি কিন্তু 1000 টাকা করে পেয়েছে। ওই যেমন আগের মতনই সেন্ট্রাল গভর্নমেন্ট 900 টাকা এবং ত্রিপুরা গভর্নমেন্ট 1000 টাকা করে এইভাবে এখন আমরা ফেব্রুয়ারি অথবা মার্চের টাকা আমরা হনারিয়াম পেয়েছি। কিন্তু কী কারণে হলো রাজ্য সরকার নিজেই খুট মিডিয়া প্রেসের থেকে 500 টাকা বেড়িয়েছে এবং রতনলাল নাথ শিক্ষামন্ত্রী উনি ছিলেন নিজেই বলেছে 500 টাকা বেড়িয়েছে। এরপরে আমাদের রোড অবরোধ করার সাথে সাথেই রাজ্যের মিনিস্টার আসিল সুজাতন চৌধুরী, হে নিজে প্রেস মিট করে আরও 500 টাকা মিড ডে মিল কুকার টাকা বেড়েছে। এই টাকাগুলি 2023 ডিসেম্বর থেকে লাগু করা হয়েছে। লাগু করার পরে শুধু আমাদের বেতন তারা 25 টাকা করে দিয়েছে 2022-এর ডিসেম্বর থেকে। কিন্তু আমরা পেয়েছি এপ্রিল মাস থেকে আমরা সব টাকা পেয়েছি সারা ত্রিপুরা 11130 জন মিড ডে মিল কুকারা। কিন্তু আজকে আজকে আমরা এই ডেপুটেশন করা হয়েছে কিন্তু ফেব্রুয়ারি 2024-এর ফেব্রুয়ারি মাসের বেতন কী কারণে আমরা 1000 টাকা পেয়েছি, আমাদের কিসের আমরা কিসের উপায় হয়, কিন্তু আমরা কী অনু কী ইয়ে করছে আমরা কি মানে দুঃখিত হয়েছে কিরণ আমাদের যা আগের যে 1 বছর ধরে 25 টাকা বেতন পেয়ে থাকে কিন্তু এখনগুলো পায় না, কিন্তু কী কারণ পেয়েছে আমরা খুব দুঃখিত। সারা ত্রিপুরা মিড ডে মিল কর্মীরা মাত্র 2500 টাকা মানুষের টাকা পায়, মাত্র মানুষের একটা পান খাওয়ানে, মানুষের একটা রুমাল কিনে আনে, এই টাকা বুঝ পর্যন্ত আমাদের মিড ডে মিল কর্মীরা বেতন হয় না।